নিউইয়র্ক হারবারের বুকে 305 ফিট 6 ইঞ্চি উঁচু স্ট্যাচু অফ লিবার্টি নামের মূর্তিটি বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রের অনন্য এক নিদর্শন। নিজেদের কালো অধ্যায়কে পেছনে ফেলে বিশ্বের বুকে আমেরিকার মাথা উঁচু করে দাঁড়ানোর এক বার্তাই যেন দেয় এই ভাস্কর্য। বহু লোকের নিরলস পরিশ্রম ও ধৈর্যের ফসল এই ভাস্কর্য আজ মার্কিনীদের জাতীয়তা বোধের এক অবিচ্ছেদ্য অংশ। একদম শূন্য থেকে একটি মূর্তি কিভাবে জাতির আত্মপরিচয়ের অংশ হয়ে উঠল, এছাড়াও এই স্ট্যাচু অফ লিবার্টি ঘিরে এমনই কিছু অজানা তথ্য রয়েছে যা আপনি হয়তো আগে জানতেন না, জানাবো সেটাই, আর থাকতে হবে জানতে হলে শেষ পর্যন্ত। স্ট্যাচু অফ লিবার্টি হিসেবে জানলেও প্রথমত স্থাপনাটির আসল নাম কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি নয়, এর নাম হলো এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। এক হাতে একটি মশাল এবং অপর হাতে একটি বই হাতে নিয়ে নিউ ইয়র্ক শহরে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি নামে বহুল পরিচিত এই স্থাপনাটি। এটি এক হাত দিয়ে যে বইটি ধরে আছে সে বইয়ের ওপরে লেখা আছে একটি তারিখ, আর তা হলো 4 জুলাই 1776। এই তারিখেই ব্রিটিশ শাসন থেকে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল। সে যাই হোক, 305 ফিট 6 ইঞ্চি উঁচু এই মূর্তিটির ওজন হল প্রায় 204 মেট্রিক টন। পুরো মূর্তির মধ্য দিয়ে একটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে যেটা দিয়ে মাটি থেকে একদম উপরের মশাল পর্যন্ত যাওয়া যায়। প্রতি বছর প্রায় 40 থেকে 50 লাখ মানুষ স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আসেন। এই মূর্তিটির মাথায় অলঙ্কারের মতো দেখতে 60টি সূচালো লোহা বের হয়ে আছে। এগুলো আদতে 60টি মহাসমুদ্রের প্রতি ইঙ্গিত করেই তৈরি করা হয়েছে। স্থাপত্যশৈলীর এক চমৎকার এবং উৎকৃষ্ট উদাহরণ এই স্ট্যাচু অফ লিবার্টি নামক মূর্তিটি ডিজাইন করেছিলেন ফ্রেডরিক আগস্ট বার্থোল্ডি, তিনি ফরাসি মূর্তি ডিজাইনার। পরবর্তীতে 1886 সালে ফ্রান্সের সরকার মূর্তিটি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি আরও জোরালো করার জন্য যুক্তরাষ্ট্রকে উপহার স্বরূপ দেন। এর মজার একটি তথ্য হল যে ব্যক্তি এর ডিজাইন করেছিলেন তিনি তাঁর নিজের মা ক্যারলোটের আদলে এই মূর্তিটির চেহারা তৈরি করেছিলেন। 1984 সালের দিকে এই মূর্তিটির মশালটি পরিবর্তন করা হয়েছিল। পূর্বের ধারণা লোহার পরিবর্তে সেখানে 24 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি মশাল প্রতিস্থাপন করা হয়। পরবর্তীতে 1886 সালে যখন এই মূর্তিটি স্থাপন করা হয়, তৎকালীন এই স্ট্যাচু অফ লিবার্টি ছিল পৃথিবীর সবচাইতে বড় লোহার তৈরি মূর্তি। এই স্ট্যাচুর আরেকটি মজার বিষয় হলো ঘন্টায় 80 কিলোমিটার বেগে কোনো ঝড় বাতাস যখন এই মূর্তির গায়ে আছড়ে পড়ে তখন মূর্তিটি 3 ইঞ্চি ও টর্চটি 5 ইঞ্চি পর্যন্ত নড়তে থাকে। এছাড়া প্রতি বছর স্ট্যাচু অফ লিবার্টি প্রায় 600 বজ্রপাত সহ্য করে টিকে আছে। আর যেই দ্বীপটিতে স্ট্যাচুটি রাখা আছে তার নাম ছিল বেডলে আইল্যান্ড। তবে 1956 সালের দিকে এই দ্বীপের নাম পরিবর্তন করে লিবার্টি আইল্যান্ড নামে নামকরণ করা হয়। সে সময়ে এই মূর্তিটি তৈরি করতে প্রায় $5 লাখ সমপরিমাণ অর্থ খরচ হয়েছিল, যার বর্তমান মূল্য $10 মিলিয়ন। স্ট্যাচু অফ লিবার্টিকে ইমিগ্রেশনের প্রতীকও বলা হয়ে থাকে, কেননা 19 শতকের দিকে প্রায় 90 লাখ মানুষ সমুদ্রপথে যখন যুক্তরাষ্ট্র পাড়ি জমান তখন এই মূর্তিটির সবার প্রথমে চোখ পড়ত। স্ট্যাচু অফ লিবার্টি ঘিরে 2টি দুঃখজনক ঘটনাও রয়েছে, আর সেটা হলো এ পর্যন্ত 2 জন মানুষ স্ট্যাচু অফ লিবার্টি থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছেন। 2টো ঘটনাই কাছাকাছি সময়ে হয়েছিল, যার মধ্যে প্রথম ঘটনাটি 1929 সালে ও দ্বিতীয়টি 1932 সালে। বর্তমানে এ স্ট্যাচুর সিঁড়িটি দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে। কিভাবে স্ট্যাচু অফ লিবার্টিটি তৈরি হয়েছিল এবার সেদিকে জানার চেষ্টা করব।
1765 সাল থেকে 1783 সাল পর্যন্ত চলা আমেরিকান বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতার সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স। সেই সহযোগিতার স্মৃতি হিসেবে আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তিতে এটি নির্মাণ করা হয়। ফ্রান্সের ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি মোটেও আমেরিকায় স্থাপনের কথা ভেবে এর নকশা করেননি। 1855 সালে 20 বছর বয়সের টগবগে তরুণ বার্থোল্ডি গিয়েছিলেন মিশর ভ্রমণে। সেখানকার পরিবেশ এবং চারপাশের চোখ ধাঁধানো সব শিল্প তার এতই নজর কাড়ে যে ঠিক করে ফেলেন এখানে তার একটি কাজের নমুনা অবশ্যই রেখে যাবেন মিশরে। সুযোগ পেয়ে যান একটি বার্থোল্ডি জানতে পারেন খুব দ্রুতই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মাঝে সংযোগ সৃষ্টিকারী একটি খাল তৈরি হবে যা বয়ে যাবে মিশরের মাঝ দিয়ে। খালটির নাম হবে সুয়েজ খাল। বার্থোল্ডি সিদ্ধান্ত নিলেন সুয়েজ খালের পাড়েই বাস্তব রূপ দেবেন তার কাঙ্ক্ষিত নির্মাণ শৈলীকে। সরকারি লোকজন এবং সুয়েজ খালের নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে ঠিক করে ফেললেন মূর্তির নকশা এবং মধ্যবয়সী নারী প্রজ্জ্বলিত প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে খালের প্রবেশ মুখে। নামও ঠিক করা হলো ইজিপ্ট ব্রিঙ্গিং লাইট টু এশিয়া। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, নির্মাণ সংক্রান্ত জটিলতা, জনবলের অভাব এবং সেই সময়ে কলেরার মহামারী সব মিলিয়ে খালের নির্মাণ কাজ শেষ হতেই লেগে গেল পুরো 15 বছর। এরপর বার্থোল্ডি যখন তার নকশা নিয়ে যান তখন বাধে আরেক বিপত্তি। তার নকশা অনুযায়ী 6 লক্ষ মার্কিন ডলারের বাজেট দিতে মিশর কোনোভাবেই সক্ষম না, তাই এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে সরে আসতে হয় বার্থোল্ডিকে। 1871 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যান তার প্রকল্পের প্রচারণার জন্য। বার্থোল্ডি ঘুরলেন বিশিষ্ট জনদের কাছে, সাড়া পেলেন না। 1875 সালে লেবুলে ফ্রাঙ্কো আমেরিকান ইউনিয়ন গঠনের মাধ্যমে 2,75,000 মার্কিন ডলার বার্থোল্ডির হাতে তুলে দেন ভাস্কর্যের কাজ শুরু করার জন্য। তখন গুস্তাভে আইফেলের সাথে পরামর্শ করে এর গঠন ও আকার ঠিক করেন বার্থোল্ডি। তবে এই 2,75,000 মার্কিন ডলার কিন্তু এত সহজে আসেনি। আমেরিকানদের আগ্রহী করে তোলার জন্য বার্থোল্ডি 1876 সালে মূর্তিটির হাত এবং মশাল পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার একটি প্রদর্শনীতে উন্মোচন করেন। সেখানকার লোকেরা এর ব্যাপারে বেশ আগ্রহ দেখান। সেখানকার বাসিন্দাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেয়ে তিনি বরং ভাবতে লাগলেন স্বপ্নের ভাস্কর্যটি নিউ ইয়র্কের বদলে পেনসিলভেনিয়াতে স্থাপন করা যায় কি না। কিন্তু নিউ ইয়র্ক থেকে আর সরে আসতে হয়নি বার্থোল্ডিকে। প্রচার প্রচারণার মধ্য দিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছিল তার কাজ। এর পাশাপাশি আরও অনেক দাতা সংস্থা কাজ করছিলেন মূর্তিটি নির্মাণের অর্থ তোলার জন্য। এই সময়েই নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের সম্পাদক জোসেফ পুলিৎজার শেষ চেষ্টায় এগিয়ে আসেন। তার পত্রিকায় প্রতিটি সংখ্যায় ছাপানো স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে বিশেষ লেখা প্রতিটি আমেরিকানকে আগ্রহী করে তুলতে থাকে। পত্রিকায় প্রচারণা থেকেই উঠে আসে 1,00,000 মার্কিন ডলার। এভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে শেষ হয় বার্থোল্ডির স্বপ্নের স্ট্যাচু অফ লিবার্টি। 1885 সালে ফ্রান্স ও আমেরিকার বিভিন্ন স্থানে বসে তৈরি করা স্ট্যাচু অফ লিবার্টির 350টি অংশ নিউ ইয়র্কে এসে পৌঁছায়। সবকটি অংশ একে একে জোড়া দিতে সময় লাগে পুরো 1 বছর। অবশেষে 28 অক্টোবর 1886 তারিখে মূর্তিটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 1933 সাল থেকে এই মূর্তিটির দেখাশোনা করে আসছে আমেরিকান ন্যাশনাল পার্ক সার্ভিস। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন, আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।